सलाम सलाम हजार सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे আমি আসলে তখন ক্লাস 9 থেকে নিউটনে আমার আম্মা অবশ্য 8 বলছে আসলে 8 না এটা হবে যে ক্লাস 9 থেকে আমি নিউটনে যাচ্ছি মুক্তিযুদ্ধ কিভাবে জড়িত মুক্তিযুদ্ধের সাথে আসলে যখন যুদ্ধ শুরু হয়ে যায় আসলে তো সম্মুখ যুদ্ধটা হচ্ছে চিটাগাং বিশেষ করে আর্মির সাথে ওদের সাথে বাংলাদেশে অন্য কোথাও সম্মুখ যুদ্ধ এরকম দেখে নাই যেটা আমরা দেখছি বা দেখার সৌভাগ্য হয়েছে আর্মিরা যখন রিট্রিট করতেছে আমাদের আমরা যেখানে থাকতাম চকবাজার ওদিক দিয়ে তো কালুঘাটের দিকে আস্তে আস্তে গেছে কালুঘাটের স্টেশন গেছে পিছাইতে পিছাইতে মধুরাঘাট গেছে তারপর চলে গেছে তো তখন নিউটনের ছেলে মানে আমি তো সব বুঝি আসলে দেখতেছি মানে মুক্তিযুদ্ধের যে মানে শূন্যদের যে ইয়েটা হ্যাঁ যুদ্ধটা তো সম্মুখ যুদ্ধটা আমরা ছোট হইলেও যে কোনো ভাবে ভাগ্যের কারণে আমরা এটা দেখে ফেলছি হ্যাঁ তো দেখার পরে তখন মনের দিক থেকে তো এটা সেপারেশনটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কি আমাদের উপর কি করা হচ্ছে আর আমরা আমাদের কি করা উচিত এই জিনিসটার একটা বাচ্চা ছেলে হিসেবে স্পিরিটটা তো পুরোপুরি ঢুকে গেছে তখন তখনই স্কুল যখন আরম্ভ হয়েছে স্কুল থেকেই আমরা দুই তিন বন্ধু পরামর্শ করছি কীভাবে যাওয়া যায় ফেনী গুইয়াঘাট দিয়ে তখন ওটা পাকিস্তান বাজার বলতো এখন বাংলা বাজার বলে গেছি এবং অনেক লাইনটা ভাড়া দিচ্ছিল আর্মিরা বাইরে তো যোগ বুঝে ওটা পার করে দিল আমাদেরকে তারপরে আমরা ওখানে যাই ইন্ডিয়াতে যেটা শরণার্থী ক্যাম্প সুত্তা খোলা বলতো সুত্তা খোলা এই যে সুত্তা খোলা হ্যাঁ খাজা মিয়া ছিল ফেনী খাজা মিয়া ওই ক্যাম্পের চিফ ছিল ওখানে গেলাম ওখান থেকে আমাদের টার্গেট হচ্ছে আমরা চিটাঙ্গের যেখানে ক্যাম্প সেখানে যাবো হরিনাতে সত্যাগ্রহ থেকে গেলাম রাজনগর রাজনগরে ছিল কোচিমিয়া তখন ওটা ওই ক্যাম্পের চার্চ সেখান থেকে গেছি আমরা বিলুনিয়া ইন্ডিয়ান বিলুনিয়া একটা বিলুনিয়া তো বাংলাদেশে আছে আর একটা ইন্ডিয়ান বিলুনিয়া থেকে তারপরে গেছি আমরা হরিনাতে যাওয়ার পরে সব চিটাঙ্গের লোকজন চিটাঙ্গের ক্যাম্প সেখান থেকে আমাদেরকে ট্রেনিং এনেছে ওখান থেকে ট্রেনিং কোথায় হয়েছে আমাদের আমাদের ইয়ে হয়েছে ট্রেনিং হয়েছে আপনার এই ওখানে লোকাল ট্রেনিং হয়েছে আর একটা হচ্ছে অম্পিনগর তো অম্পিনগর ট্রেনিং দেওয়ার পরে আপনারা ট্রেনিং শেষ করার পরে আমাদেরকে কয়েকটা ভাগ করলো আমাদের একটা গ্রুপ করলো যে 29 নম্বর ব্যাটালিয়ান আর 30 নম্বর হলো যে ওই ইলিয়াস ভাই তারা হচ্ছে আমাদের যেহেতু চিটাং শহরের জন্য এই ব্যাটালিয়ানকে করা হয়েছে উনি ওখানে সব স্কুল গুইন ছেলেদেরকে দিচ্ছে উনি ছাড়া সবগুলো ওখানে বাচ্চা ছেলে মেলে আমি হচ্ছে সবচেয়ে ছোট আর বাকি আমার ফ্রেন্ডরা যারা ছিল কিছু কিছু বড় আমার থেকে আর কি বাট সবগুলো ইন্টারমিডিয়েট লেভেল বা বিলো ইন্টারমিডিয়েট লেভেল আমি স্কুল দুই তিনজন আছি তার মধ্যে বলতে পারেন যে আমি শহরের একটা আশ্রয়কেন্দ্র তো আপনার নিজের বাসা আর কোন কোন জায়গায় আশ্রয়কেন্দ্র আর আশ্রয়কেন্দ্র ছিল আগ্রাবাদে যে গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টারগুলো ছিল ওখানে ছোট ছোট কয়েকটা স্টাফ কোয়ার্টারে আমাদের আশ্রয়কেন্দ্র ছিল এগুলো বুঝতো খুব বেশি লোক থাকতো না দু চারজন থাকতো ইয়ে করতো সেভাবে আপনার আর আর ছিল যে আপনার ইব্রাহিম ভাইয়ের বিল্ডিং এ চাকসুর ইব্রাহিম ভাই জিন্না ভাই বাসে উঠে ওই ড্রাইভারকে বসে চাবিটা দাও ওই চাবিটা নিয়ে নিছে আচ্ছা চাবিটা নিয়ে বাস তার চাবি সে তার স্টার্ট দিতে পারতেছে না অফ করো অস্ত্রের মুখে সে তো থতমত খেয়ে গেছে ড্রাইভার চাবি নিয়ে গেছিল চাবিটা আগে নিয়ে নিছে সে আচ্ছা ওইটা অবশ্য আমাদের খেয়াল করতে পারছে না চাবিটা নিয়ে আমার হাতে দিছে এই মিনা দেখে না আমি তো পকেটে ঢুকে রেখে দিছি তারপর উনি যা যা করার অপারেশনে হয়তো আহমদুল্লাহ বলছে আপনি লাজাফ পেট্রোল পাম্প যেটা এটা কীভাবে এই ইয়ের মোড়ে
এটা হচ্ছে খাসদুর স্কুলের মোড়ে। এই এই পেট্রোল পাম্পটা থেকে আর্মিদের সমস্ত ফুয়েল, ম্যাক্সিমাম ফুয়েল কিডাং শহরে ম্যাক্সিমাম ফুয়েল যায়, 60-70% ফুয়েল যায় এই পেট্রোল পাম্পটা থেকে। আমরা এই অপারেশনটা আমাদের বাসাতে গেছিল আমরা, তারপরে তখন ওই গাড়ি ওই প্রিফেড ফোর্টে নিয়ে গেছিলাম, তো একই গাড়ি নিয়ে গেছি। তো ওখানে আইসা আমরা, আমি ছিলাম, জিন্না ভাই ছিলেন, তারপর জন জোসেফ বারুরি, জন জন ছিল, আর ড্রাইভার ছিল ফিরোজ। আসার পরে আমরা খাসতুর স্কুলের গেট বরাবর দাঁড়াইছি, দাঁড়াইয়ে অবজার্ভ করতেছি ওখানে কী হচ্ছে না হচ্ছে কোনো। তো আমরা যে অপারেশনগুলো সাধারণত করতাম, এই কথাটা বলা হয়নি, আমরা ভোরে এমন সময় করতাম, এটা ওখান থেকেও আমাদেরকে ডিকটেক্ট করছে, আমরাও অবজার্ভ করে দেখছি যে এটা ওই টাইমটাতে কোনো আপনার ইয়ে থাকতো না, সেন্ট্রি থাকতো না, কারণ ওই একটা গ্রুপ উইথড্র করতো আর একটা গ্রুপ আসতো, এই সময় থাকার মধ্যে কিন্তু আমরা কাজটা করে ফেলতাম। ভুলবার ওখানে যে ওই খাসির স্কুল থেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করলাম কী হচ্ছে, দেখতেছে না কোনো আর্মির গাড়ি টাড়ি নেই, শুধু নর্মাল গাড়ি আসে, ইয়ে করে নিয়ে যায়, পেট্রোল ভরে নিয়ে যাচ্ছে। আমরা গাড়ি ঘুরে নিয়ে ওখানে পেট্রোল পাম্পে ঢুকলাম, ঢুকার সাথে সাথে ও জিজ্ঞেস করছে স্যার কয় গ্যালেন দিব বা কী দিব, তখন তো গ্যালেন বলতো বা ইয়ে বলতো। তো আমাদের ওই আমরা বসে আছি নিচে, তো আমরা আমাদের অ্যাসেম্বলি আছে, দুটো অ্যাসেম্বলি আমাদের সাথে আছে, আর বাকি খালি হাত আছে, ইয়ে আছে। তো ও দরজা খুলছে, ওই দরজা খুলো, দরজা খুলছে, ওই অ্যাসেম্বলি ধরে ওরে আস্তে ভিতরে নিয়ে গেছে যেন কোনো আওয়াজ না হয় বা ইয়ে না। ওখানে যাই আর ইয়েকে পাইছি, ম্যানেজারকে পাইছি, সবাইকে ওখানে দাঁড়া করে রাখছি। একটা বোধহয় এই বেবি ট্যাক্সি ছিল ওখানে স্ট্যান্ড, একদম খালি তো পাওয়া যায় না আসলে, ওই বেবি ট্যাক্সিওয়ালাকে ঢুকাই দিয়েছি ভিতরে, আর বেবি ট্যাক্সি এখানে থাক ভিতরে ঢুকে যাক। তারপরে আপনার ওদেরকে বললাম যে ট্যাঙ্কের চাবি দাও, কারণ আসলে তো ট্যাঙ্কের ভিতরে আমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ট্যাঙ্কের উপরে চার্জ করলে কিন্তু কিছু হবে না, ট্যাঙ্কের ভিতরে আরেকটা, এই যে ট্যাঙ্কের উপরে যে ইয়েটা মুখ, ভিতরে আরেকটা মুখ আছে, ওখানে যদি তুমি চার্জ ফিট হন, আমরা দেখলাম যে সে কোনো অবস্থাতে চাবি দিতে পারতেছে না, ওরে মারা দিয়ে দিলাম, মারে ফেলবে করেছিল, ও বলে যে স্যার আমরা মারে ফেলতে পারেন, কিন্তু এই চাবি কখনও আমাদের হাতে দেয় না মালিকরা, বিশেষ করে এই যুদ্ধের সময় পড়বে, এখন পর্যন্ত কোনো দিন আমাদের হাতে আমরা চাবি দেখিয়ে নেই, বা আপনি যত কিছু করেন চাবি পাবেন না। আমরা বুঝে গেলাম যে আসলে ঘটনাটা ঠিক হইতে পারে, কারণ তারা তো জানে যে এই চাবিটা রিস্কি চাবি, এটার ভিতরে কিছু হইলে তো এই এলাকা আগুনে চলে যাবে বা ইয়ে। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বিল্ডিংটা এক্সপ্লোর করবো, ওরা আমাকে বললো যে তুমি সেভাবে চার্জগুলো ফিট করে দাও যাতে পুরো বিল্ডিংটা ইয়ে হয়ে যায়। তা আমি আমার ইয়েতে ওই ফিট করে দিলাম আগুন দাও, তা আগুন আমি দিয়ে দিলাম। তা আমাদের তো ধরেন এক মিনিট দেড় মিনিটের সেফটি ফিস দেওয়া থাকতো সবসময় যাতে আমরা সেফ সাইডে চলে যেতে পারি, দেড় মিনিটের সময় গাড়িতে করে একটা বিশাল সময় আসলে কয়েক কিলোমিটার, এক দেড় কিলোমিটার চলে যাওয়া যায় সকালবেলা। তা আমরা ওইভাবে আমি আগুন দিয়ে দিলাম, আমি চলেন এখন কিন্তু শেষ, ও যারা আছে বাইরে ওদেরকে আমরা চলে আসছি গরিব বেকারির দিকে, বাকিদের ওইদেরকে ওদেরকে দৌড় দেওয়া হয়েছে জায়গার দিকে, ওই আজকের দিকে পার্ক দিকে, মানে যারা যাতে আমাদের দিকে না আসে বাইরে, যারা আছে ওরা ওদিকে দৌড়ে চলে গেছে, আমরা এদিকে চলে আসছি। দামপাড়াতে একটা এখন আর্মিদের কাছে যে জায়গাটা আছে, একটা বিরাট বড় খালি জায়গা আছে না দামপাড়া, খেয়াল করতে পারছি ওই জায়গাটাতে ইউনাইটেড নেশনস গাড়ি থাকতো, জাতিসংঘের সবগুলি গাড়ি ত্রাণের নাম দিয়ে, এগুলো কিন্তু আর্মিরা ব্যবহার করতো, ত্রাণের নাম দিয়ে ওই গাড়িগুলি এখানে ছিল। তো আমরা ডিসিশন নিয়েছি যে ওই গাড়িগুলিতে ওখানে আমরা ইয়ে করবো, এক্সপ্লোসিভ চার্জ করবো। ওইটা ওই একই ধরনের অপারেশন, ও সকালবেলা গেছি ওখানে, যেয়ে দেখলাম যে যেটা আমাদের গেছিলেন মনে আছে, হ্যাঁ আমি গেছি, জিন্না ভাই গেছে, তারপরে ফিরোজ গেছে, হ্যাঁ তারপরে আরেকজন আমাদের সাথে ছিল, কিন্তু আমি এই মুহূর্তে মনে করি চিন্তা করলে বাড়ি করতে পারবো, সে আমরা চারজন গেছি আমার খেয়াল আছে। ওখানে যাইয়া তারপরে দেখলাম যে গাড়ি, কিন্তু ওখানে সবচেয়ে আমাদের যেটা আন্দাজে বাইরে ছিল যে অনেক লোক ওখানে ভিতরে, সব ড্রাইভার ড্রাইভার এই সে, ওখানে যে এত লোক থাকতে পারে এটা আমরা চিন্তা করতে পারিনি ভাই। তখন আমাদের একটা ইয়ে হয় যে লোক বেশি তো সেখানে, আমরা তো এটা চাই না যে লোক বেশি থাকুক বা ইয়ে থাকুক, আমাদের দেশের লোক হোক আর বিদেশি লোক হোক কে কোন মনে আসে তা বুঝা যায় না। তারপরে জিন্দা ভাই তো অসম্ভব সাহসী ছিল, উনি সহজে ঘাবড়াইতেন না আর কি, ওনার এই একটা ইয়ে ছিল যে আমরা যেহেতু ছোটো ছিলাম, উনি যেভাবে আমার লিডার ঠিক থাকলে তো আমার কোনো অসুবিধা, লিডার ঘাবড়ে গেলে না অসুবিধা ভাই, বলছে যে মিটার ইয়ে কর, চার্জ ফিট করে দে যা হবে বা ইয়ে হবে। তো আমরা আমার দাম আমি দুটো চার্জ ফিট করে দিলাম, ওরা দেখে নাই, হ্যাঁ দেখছে সবাই দেখতেছে, বলছে ভাই এসে কিন্তু বেশি কিছু বলতেছো না, হ্যাঁ
আমি বলছি যে চার্জ ফিট করতেছি আগুন লাগাচ্ছি সব কিন্তু দৌড়াইয়া হ্যাঁ চিনা গ্লাভ পারে যেতে হবে ওদিক দিয়ে লোক কেউ কিন্তু কোনোখানে কিন্তু কোনোখানে যে কোনো বাঙালি বিরোধিতা করছে এরকম কোনো ঘটনা কোথাও ঘটেনি আমাকে ওই অ্যাকর্ডিংলি তুমি ইয়ে করে দাও হ্যাঁ টর্চ ইয়ে করে দাও আমি আগুন দিয়ে দিচ্ছি দিয়ে ওখান থেকে আমরা চলে গেছি এখন ভাগ্যক্রমে হয়েছে কি ওই দুইটা চার্জার একটা চার্জও ফুটে নেই মানে বাস্ট হয়নি এক্সপ্লোশন হয়নি মানে আমাদের যে ফিউজ ছিল এই ফিউজগুলো আমরা এখানে আইনের রোদে গরম দিয়েছি মানে যাতে কারণ পানি ঢুকছে ইয়ে ঢুকছে অনেক অনেক কষ্ট করে আসতে হয়েছে বা ইয়েছে তো গরম টরম দিয়ে ওটা কোনোখানে ওদের ব্রেক ছিল ব্রেক থাকার কারণে দুইটার একটাও এক্সপ্লোশন হয়নি কিন্তু একটা জিনিস হয়েছে যে তারপরের দিন পেপারে একদম আজাদিতে হেডলাইনে আসছে যে উথানদের দুঃখ প্রকাশ মানে জাতিসংঘের মহাসচিব দুঃখ প্রকাশ করছে এই জিনিসটা একদম মানে এখানে চেষ্টা করছিল এই জন্য যে হ্যাঁ যে এরকম একটা এটা আমরা মানব কল্যাণের জন্য করি এই করি সে করি হ্যাঁ যে মুক্তিযোদ্ধারা এটা ভুল বুঝতেছে বা ইয়ে করতেছে তারা এখানে ইয়ে করছে যে বাস করা কারণ তারা তো এক্সক্লুসিভগুলো দেখছে দেখছে এগুলো প্রফেশনাল লোক ছাড়া এই ধরনের আর এগুলো তো ছোট ছোট ফিট মানে ইয়ে না বাজি না তাহলে আমি তো চিটাং শহরে আমার মনে না হলে আমি 15-20টা গ্রেনেড চার্জ করছি বিভিন্ন পয়েন্টে স্কুলে যাইতাম স্কুলে আবার প্রেজেন্সটা ঠিক রাখতাম সবসময় ওখানে কোনো কখনো অ্যাবসেন্ট হইতে না পারে এটা আমার আমাদের কমান্ডারে ইয়ে যে কখনো স্কুলে অ্যাবসেন্ট দিব না সকালবেলায় স্কুলে যে প্রেজেন্ট দিয়ে আসবো তারপরে হিসাব পড়া হবে এটা আমি বুঝবো অতটুকু তো আসলে আমরা বুঝি না উনি কিন্তু বুঝছে জিনিসটা যে ওখানে প্রেজেন্স থাকলে কি এখন আমরা বুঝতেছি যে আসলে সে কেন স্কুলে না গেলে হয়তো দেখা যাচ্ছে গার্জিয়ানে যেমন পিটে আমাদের কমান্ডার ঘরে পিটতে আসতো মানে মানে গেরিলা ওয়ারফেয়ারের জন্য যে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এটা তখন তো অত ভালোভাবে বুঝে উঠতে পারি নাই পাঞ্জাবের কাছে একটা আপনার একটা রিভলভার ছিল সবসময় থাকতো সিক্স বোরের একটা রিভলভার একটু বড় সাইজে একটু সামান্য বড় ছিল তো এটা তো স্বাভাবিক একটু বড় থাকলে এটা লোড তো অনেক আসলে তো উনি এটা এখানে নিত তো আম্মা একদিন বলে যে দিন না তুমি এটা এইভাবে নাও এটা চট করে তো পড়ে যেতে পারে সবার সামনে বা ইয়ে হতে পারে হ্যাঁ তুমি এক কাজ করো তো উনি ওটা আমার আমার মধ্যে এখন বলতে খেয়াল নেই আর কি আমার এটা একদম স্পষ্ট মনে আছে যে তখন তো দড়ি জড়ি ছিল না ওই যে শাড়ির যে পায়ের আছে না পায়েরগুলো কিন্তু আলাদা করে রাখতো তখন মহিলারা একটা শাড়ির পায়ের একটা লম্বা নিয়ে আমার বললো কি ওই যে বটন হোলের মধ্যে একটা ইয়ে দিল আর ওই রিভলভারের যে রিংটা আছে ওখানে আরেক মাথা বাঁধে দিল বাঁধে দিয়ে বললো যে এইটা তোমার এখানে রাখো ভাগ্য কেরকম দেখেন আইস ফ্যাক্টরি রোডে আসছি ওখান থেকে আমাদের দুজনকে সবাইকে দাঁড়া করে দিয়েছে চেক করতেছে যখন জিন্না ভাই পিচ্ছে জিন্না ভাই দেখে যে ওনার কাছে দুই বারবার আছে হ্যাঁ আমার কাছে দূরে যেয়ে দাঁড়ায় আমি কিন্তু ওনার থেকে সেপারেট হয়ে গেছি দূরে যেয়ে দাঁড়াইছি সে এই যে রিক্সারি পাচ্ছিল না সে আস্তে এটা রিভলভারটা ফেলে যে রিভলভারটা এখানে চলে আসছে কথা বলছেন ওকে চ্যাকটে করে ছেড়ে দিছে তারপরে এইটা যে এটা আমি তখন আমরা এসে বাসায় যে জিনে ভাই নিজে আসছে গেছে যে মিনার দেখ এটা যদি আজকে যদি এটা খালাম্মা পড়াই না দিত তাহলে তো একটা শিউর আমাকে এখান থেকে আমি বাঁচার আর কোনো আমি তো দৌড় দিলে আমাকে পিছন দিক দিয়ে গুলি করতো মানে যে মুক্তিযোদ্ধারা আসলে করাপ্ট হয়নি মুক্তিযোদ্ধা একটা মানুষ সাধারণভাবে যদি চিন্তা করি একটা মানুষ যখন তার জীবন দিয়ে ফেলতে চায় যে লোকটা আমার তার নিজের জীবনটা দিয়ে দিতে চায় তার কাছে তো কোনো সম্পদ তার জীবনের চেয়ে বড় হইতে পারে না তো সে জীবনটা যখন দিয়ে দিচ্ছে অন্য সম্পদকে সে বড় করে দেওয়ার কোনো এটা কোনো যৌক্তিকতাই নেই মুক্তিযোদ্ধা যারা ছিল ওদের যে স্পিরিট এবং ওদেরকে ওদেরকে কিন্তু আমাদের নেতৃত্ব যে কোনো কারণে হোক আমি বলবো না বা আমাদের গ্রেট লিডার ছিলেন বা ইয়ে ছিলেন যে কোনো কারণে হোক আমরা ব্যর্থ হয়েছি এটাকে কাজে লাগিয়ে আমার খেয়াল আছে যে আমি ঘটনা করে বলতেছি যে বঙ্গবন্ধু সাথে আমাকে পরিচয় করে দিচ্ছে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে উনি কনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে বলে দিচ্ছে আমি মুক্তিযুদ্ধ করছি এটা দেখে অনেক অনেক সময় হয় না যে একটা কান্নার ভাব চলে আসে মানে এটা কেমনে হইতে পারে এরকম একটা ভাব ওনার জন্য আমি খেয়াল করছি যে ওনার এই ধানমন্ডি 32 নম্বরে এই 32 নম্বরে আমাকে এবং এটা করাই দিয়েছেন যে মান্নান ভাই নিজে তখন স্বাভাবিক আমাদের মধ্যে তো একটা স্পিরিট ছিল যে গিয়েছিল কিন্তু এটা তো কাজে লাগেনি আসলে তো এটার অর্থ এই না যে তার ফলে যে আগামীতে করা যাবে না তো প্রজন্ম যারা নতুন আসতেছে এদেরকে যদি সঠিকভাবে গাইড করা যায় আসলে নেতৃত্ব ভালো হইতে হবে নেতৃত্বে তো কোনো বিকল্প নাই আসলে আর নেতৃত্ব যতক্ষণ ভালো না হবে যত ভালো কথা ওগুলো বলা হবে কিন্তু কাজের কোনো কাজ কিছুই হবে না